বসন্ত এলে কোকিলের মিষ্টি ডাকে মুখরিত হয় চারপাশ। গাছের আড়ালে লুকোনো কুহু কুহু ডাকা লাল চোখের কালো পাখিটির দেখা না মিললেও পাখিটির মিষ্টি কণ্ঠ ছুঁয়ে যায় হৃদয়। এই সুকন্ঠি পাখিকে ছাড়া যেন বসন্ত কল্পনাই করা যায় না। তেমনি আবারও বসন্ত এলো, কিন্তু বিদায় নিল সেই কোকিল, পাড়ি জমালো দূরের কোনো বনে, অন্য সুরলোকে হারালো। বলছি সদ্য প্রয়াত লতা মঙ্গেশকরের কথা। হাজারো গানের দল এসে ভিড় জমিয়েছে রাস্তায় বিদায় জানাতে। কথা আছে, সুর আছে, স্তব্ধ সেই কণ্ঠ। সেই গানের পাখিটি আজ হাজারো গান আর সুরকে পেছনে ফেলে পাড়ি জমাচ্ছে বহুদূর। অশ্রু সজল চোখে বিদায় জানাচ্ছে এই প্রকৃতি। প্রকৃতি যেন গানের পাখিকে ছাড়া বড় একা। আমি চিরদিন তোমারই তো থাকব। তবুও যেন এই মহাকাল তাকে স্মরণ করছে স্মৃতির কোনায় কোনায় বা কোনো গানের সুরের আকুলি বিকুলি মূর্ছনায়। 1929 সালের 28 সেপ্টেম্বর মারাঠি পরিবারে যেন এক লক্ষ্মীর জন্ম হয়েছিল। বাবা তো দীননাথ মঙ্গেশকর, তাকে লক্ষ্মী বলেই ডাকতেন। 1942 সালের কথা, মারাঠি পরিবারের মেয়ে এক মারাঠি গান দিয়েই শুরু করেছিলেন গানের জীবন। অত্যন্ত স্পর্শকাতর মন তার, সে কোমল হৃদয়ের আবেগ কত মধুর হয়ে উঠত তার গলায়। প্রথম নাম হেমা থাকলেও পরে বাবার ইচ্ছায় হেমার নাম হলো লতা। এই সেই লতা যার ধ্যান জ্ঞান জীবন পুরোটা জুড়েই ছিল গান আর সুর। শুধু কি গান, অভিনয়ও করেছিলেন। মাত্র 13 বছর বয়সে অর্থের তাগিদেই ছবিতে অভিনয় করতে হয়েছিল, কিন্তু টানেনি তাকে অভিনয়। মেকআপ, আলো, লোকজন, গ্ল্যামার একদম ভালো লাগেনি তার। এই হাসি মুখের আড়ালে ছিল কত জীবন যুদ্ধ। এই জীবন যুদ্ধই তো তাকে তৈরি করেছে লতা মঙ্গেশকর। লতাজির প্রথম উপার্জন ছিল 25 টাকা। একবার প্রযোজক শশধর মুখোপাধ্যায়ের সঙ্গে লতার আলাপ হয়েছিল। লতার গলার স্বর শুনে তিনি বলেছিলেন বড্ড সরু গলা। কিন্তু সত্যি কি সরু গলা? হায়দারের মজবুর ছবিতে 1948 গান রেকর্ড করেন লতা। তারপর কত সুযোগ এলো, সমালোচনাও তো কম এলো না। কিন্তু লতা সমালোচনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছেন। উর্দু শিখলেন, বাংলা শিখলেন, হিন্দি, আরো কত ভাষা, প্রায় 36টি ভারতীয় ভাষা শিখেছেন এই গুণীজন। 50-এর দশক থেকে আজ পর্যন্ত বিশ্ব সঙ্গীতের জমি লতার কণ্ঠকে জড়িয়ে আছে, যে কণ্ঠ শুধু দেশ নয়, মাতিয়েছে পুরো বিশ্ব। মাত্র 35 বছরে 700 গান রেকর্ড করেন, কই এত গান গেয়েও কখনো কমতি পড়েনি এতটুকু আবেগ। নিজের সবটুকু ভালোবাসা দিয়ে আনুমানিক 40,000-এরও বেশি গান গেয়েছেন এই সুর সম্রাজ্ঞী। লতাজি কি সত্যি চলে গেলেন নাকি রয়ে গেলেন মহাকালের মুগ্ধতায়? ইশরাত জাহান, সময় সংবাদ।